সকাল থেকে কাজে লাগছি, মানে সারাটা দিন শুধু কাজের মধ্যেই আছি, কাজ আর শেষ হচ্ছে না। শুরু হয়ে গেল আমার এই দিনটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত আরেকটা নতুন ব্লগ দেখার জন্য। তো আমি আমার ব্লগটা অনেক সকাল থেকে শুরু করে দিছি, কিন্তু সালাম দিতে পারিনি, সেটার জন্য সরি। কারণ ক্যামেরার সামনে এইমাত্র আসলাম, এতক্ষণ বড় শুধু কাজ করছি কাজ করছি। তো যাই থাক, সিঁড়িটা আসলে আমি প্রতিদিন মুছি না, তো চিন্তা করতেছি আজকে মুছি, আর এটাও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ারও করি, তো শেয়ার করলাম। তো যাই থাক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আমার আপুরা ভাইয়েরা। তো আমি এখন আমার কাজে চলে যাব, সাথেই থাকেন, দেখতে থাকেন। কাজের মাঝে মাঝে অবশ্যই আপনাদের সাথে আমি গল্প করব, তবে এখন অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। হ্যাঁ, তবে সিঁড়ি ঘর আরও আছে, এগুলো পরিষ্কার করতে হবে, তবে সবগুলো তো আর ক্যামেরার সামনে করা সম্ভব না, তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আর কি। তো ঠিক আছে, আমি এখন আমার কাজে চলে যাই, সাথেই থাকেন, দেখতে থাকেন। আগের দিন রাত্রিবেলা আমি চাইলে পারতাম এগুলো সব কিছু পরিষ্কার করে ঘুমাইতে, কিন্তু আমি সেটা করিনি। কেন করিনি? কারণ আমি সারাটা দিন কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি, আর একই সাথে দুইটা বাড়িতে আমি কাজ করতেছি, এই জন্য এই অবস্থা। তো যাই থাক, এখন সকালবেলা এখন আমি এই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর সিঙ্কের মধ্যে কিন্তু অনেকগুলো হাঁড়ি পাতিল জমানো, দেখতে দেখা যাইতেছে অল্প, কিন্তু না আসলে অনেকগুলা। আর বেশ কয়েকদিন ধরে আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করিনি, তো চুলাটা পরিষ্কার করব, কিন্তু তার আগে প্রকৃতি দেখতে যাব। তো আজকে বাহিরে প্রচণ্ড বাতাস, আর প্রচণ্ড মানে কি বলবো, অনেক বাতাস আর অনেক শীত। আমাদের এখানে কিন্তু আজকে প্রচণ্ড শীত পড়ছে, আর একটু ছিটা ছিটা বৃষ্টিও হচ্ছে, তেমন ঝুম বৃষ্টি না, মানে একদম ছিটা ফোটা এরকম আর কি। তো যাই থাক, এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই দিক দিয়ে আমি বাসায় চলে আসছি। এসে আমি কাপ কূপ যা আছে দুইয়া দেয় জায়গাটা জায়গায় রাখলাম, গ্যাসের চুলা একদম ঝকঝকা চকচকা করলাম, সব কিছু আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর দুই বাড়িতে কাজ করতেছি, সেটার কারণ হচ্ছে, কারণ আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা জানেন, আমার ম্যাডামের চাচাতো বোনের জামাই মারা গেছে, তো ওই বাড়িতেও আমার কাজ করতে হয়। কারণ ফ্যামিলির ভিতরে যদি আত্মীয় স্বজনের কোনো একটা মানে কোনো কিছু হয়, তাহলে সেইখানে কিন্তু সহযোগিতা করার মানে দরকার আমাদের, রাইট? সেটাই আর কি করি। তো এই দিক দিয়ে আমার পুরোটা বাড়ি ক্লিন করা শেষ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ম্যাডাম স্কুল থেকে আসছে, তো এখন তার একটা কিছু তৈরি করে দিমু, সে খাবে, প্রচণ্ড খিদা লাগছে। আর আজকে রান্না বান্না করিনি, আজকে রান্না বান্না করবো না, কারণ কি লেগে বাচ্চারা সবাই দিনের বেলা ঘুমায়, আবার আমিও খাই না, ম্যাডামও খায় না, কেউ খাই না। আমরা তো শুধু শুধু রান্না করে শুধু শুধু অপচয় করার কোনো লাভ নাই, এর জন্য আমি রান্না করি না। তো যাই থাক, এখন আমি ম্যাডামের জন্য একটা গোলালু আর অর্ধেক লাফা বাগুন টমেটো এগুলো দিয়ে ভাজি করে দেবো। তো ম্যাডামের রুটি চা ভাজি এগুলো দিই, তো এখন আমি প্রথমত ভাজিটা করে নেবো। তো এখন আমি ভাজিটা করি, তারপরে ম্যাডামের খাবার দেবো। তো এইখানে আমি টমেটো বেগুন আলু কাঁচামরিচ সব গুছি করে কাইটে নিছি, আর এইদিকে আমি এই যে রান্না বসাই দিছি, মানে এটা হচ্ছে আমার ম্যাডামের জন্য। আমার ম্যাডাম এখন স্কুল থেকে আসার সময় মানে আমাকে বলছে কিছু একটা তৈরি করতে, তো আমি এখন এটাকে রান্না করে দেব। রান্না করার আগে অবশ্যই চুলা পরিষ্কার করে নিছি এবং আপনাদের সাথে শেয়ারও করছি। তো এখানে যে যা যা ময় মশলা লাগবো তো দিয়ে দিই। তো আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করবো, কারণ আমার ম্যাডামে খাবারের জন্য ওয়েট করতেছে, উনি বলতেছে তাহলে আমি একটা কিছু খাই পরে আলো এদিকে, আমি না এটাই খেতে হবে। তখন উনি বিসমিল্লাহ, আমার ম্যাডাম বলতেছে কি তাহলে আমি একটা ই করি, সেখানে ক্রিম দেয় সেখানে রুটি খাই, অনেক খিদা লাগছে। তো আমি বলছি না খাওয়া যাবে না, আমি এটা রান্না করবো তারপরে খাইবেন, পরে উনি অপেক্ষা দিয়েছে। আর এই দিক দিয়ে আমি একটু ইন্ডোমি বানাবো, তো গরম পানি দিয়ে প্রথমত ইন্ডোমিটারে কথা হইতে গেলে থুতলাই, গরম পানি দিয়ে প্রথমত ইন্ডোমিটারে আমি ভিজাইলাম 2 মিনিটের মতো। তো এখন আমি পানিটা ফালাই এই মশলা দিয়ে একদম মিক্স করলাম, হয়ে গেল আমার ইন্ডোমি, মাশাআল্লাহ তবারকাল্লাহ। আর এদিক দিয়ে আমি চা বানানোর জন্য পানিটাও গরম করে নিলাম এবং চাটাও বানায় ফেলাইলাম, আর ওই দিক দিয়ে আমার ভাজিটা পুরোপুরি রেডি। তো আমি এখন খাবারটা রেডি করবো।
তো আমার ভাজিটা পুরোপুরি রেডি। আলুটা গইলা গেছে, এখন আমি আমার ম্যাডামকে দিমু। আমার ম্যাডাম স্কুল থাইছে, খিদা পেটে মানে কাইতে রইছে, মানে একটু শুয়ে রইছে একটু। বাস হয়ে গেল আমার ভাজি, টমেটো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ভাজি করলাম। তো এই যে আমি আমার পাটি সাপড়া পিঠা করে খুলমো দিয়ে, যে এদিকে আমার পাটি সাপড়া পিঠা আমি ফ্রিজের মধ্যে রেখে দিছি। আরো এক বক্স আছে, এই যে এরকম একটা করে এরকম করে কাগজ বিছাই দিছি, তার উপরে পাটি সাপড়া পিঠা রাখছি। তো এই যে একটু পরে আমি পাটি সাপড়া পিঠা খাবো, আমার খিদাটা মানে চলে যাবে। তো আমার ভাজিটা পুরোপুরি রেডি, তো এখন আমি নাস্তাটা দিয়ে আসবো ম্যাডামের। তো আমার ম্যাডামে কিন্তু আগে রুটি নিয়ে বারান্দায় চলে গেছে, মানে ড্রয়িং রুমে আর কি চলে গেছে। উনি বলতেছে আমি রুটি দিয়ে কিছু একটা খাই, পরবর্তীতে ভাজি খাবো। আমি কই না, এটাই খেতে হবে। ভাজি করলাম, ম্যাডামের খাবারটাও দিলাম। তো ম্যাডামে ভাজি দেখে অনেক খুশি হয়েছে, মাশাআল্লাহ তবারাকাল্লাহ। আমিও কতটুকু ভাজি রাখছি আমিও খাবো। তো এই আর কি, তো আজকে সারাদিনের মধ্যে শুধু দৌড়াদৌড়ির মধ্যে আছি, কারণ ওই যে ওই লোকটা মারা গেছে, তো এর জন্য বাড়িতে মানে দুনিয়ার মানুষজন আইতাছে, এটা সেটা, তারপরে আমারও ডাকাটা কি পারে, মানে আমাদের এই বাসায় আসতেছে না, মানে যেই বাসায় মারা গেছে ওই বাসায়, তো ওখানে আমি যাই, ওখানে গিয়ে টুকিটাকি ফয়ার মারাছে এগুলো শুনি। কিন্তু সত্যি কথা বলতে ওখানে ক্যামেরা অন করা যাবে না, এর জন্য আমি ক্যামেরা অন করি না। তো যাই থাক, কী হয় না হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, এটাই তো। যদি সম্ভব হইতো তাহলে তো অবশ্যই শেয়ার করতাম, কারণ সম্ভব না, কখনোই সম্ভব না। তো যাই থাক, আমি একা মানুষ, প্রায় দৌড়াদৌড়ির মধ্যে আসি, ওই ওই বাড়িতে যে বাড়িটাতে মানুষ মারা গেছে ওই বাড়িতে আমি যাচ্ছি আসতেছি, মানে দৌড়াদৌড়ির মধ্যেই আসি এই আর কি। তো যাই থাক, এখন খাবারটা খাবো, খাবারটা খেয়ে একটু রেস্ট করবো, ঠিক আছে, দেখতে থাকেন। আর আমি এখন আমার মানে এখন আমি খাবার খাবো। তো এখন আমি মানে প্রথমত আমি বাসাটা পুরো পরিষ্কার করব, কারণ অনেক নোংরা হয়ে গেছে। তো ওই চেয়ারটা ভাঙ্গে গেছে, চেয়ারটা প্রায় অনেক দিন ধরে আমি এখানে রাখছি, তো এখন আমি বাইরে রাখলাম, ফেলে দেবো আর কি। আর আমার ম্যাডাম আমাকে ফোন দিছে, বলতেছে বাহিরে আয়, আমি চিনি নিয়ে আসছি। তো বাহিরে গিয়ে চিনিটাও নিয়ে আসলাম। তো এখন চিনিগুলা জায়গাটা জায়গা রাখবো, এরপরে আমি পুরোটা বাসায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো আমি আসলে এরকম সারাদিন টুকটুক টুকটুক করে কাজ করতে থাকি, হয়তো সবটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, তবে চেষ্টা করব শেয়ার করার জন্য, যেটা সম্ভব সেটাই শেয়ার করব, আর যেটা সম্ভব না সেটা তো কখনোই করব না। তো এখন আমি অলরেডি আমার পুরোটা বাড়ি একদম পরিষ্কার করা শেষ, এখন শুধু এই সামনটুক আমি মানে একটু মোছামুছি করব। তো ভাবলাম এই এতটুকু আপনাদের সাথে শেয়ার করি, কারণ সব কাজ কিন্তু শেয়ার করা যায় না, আর ক্যামেরার সামনে কিন্তু সব কাজ করাও যায় না, ঠিক আছে, এর জন্য আর কি। তো এতক্ষণ মানে কাজ করতে করতে মানে আমার দুইটা পাখনা ব্যথা হয়ে গেছে, পাখনা মানে আমার হাত। তো এই যে এইভাবে প্রত্যেকটা জায়গা আমি একদম মুইছা টুইছা একদম চকচকা পরিষ্কার করে নেব, এরকম করে পুষতে পুষতে মানে একদম সিঁড়ি টিড়ি সব কিছু আমি মুছবো। অলরেডি আমার পুরোটা বাড়ি একদম পরিষ্কার করা শেষ। আর সৌদি আরবে কিন্তু প্রচণ্ড ধুলা, একটুখানি বাতাস আইলেই ধুলা দিয়া পুরো বাড়ি একদম নোংরা হয়ে যায়, আর এগুলো ভালো করে না মুছলে না একদম ফুইটা থাকে, মানে কাম চোরামি পানা করা যাবে না, কারণ যদি কাজটা যদি ভালো করে না করি তাহলে কিন্তু এটা ফুটে উঠবে, সুতরাং কাজটা ভালো করেই করতে হবে, এই হলো কথা। তো আমার এগুলো সব মোছামুছি শেষ, এখন আমি রান্না করব, পাস্তা রান্না করব। অলরেডি পাস্তা রান্না করা আমার শেষ, কিন্তু পাস্তাটা আপনাদের সাথে শেয়ার করিনি, ছটপট রান্না করছি। তো আমার ম্যাডাম আমাকে ফোন করে বলছে, উনি ওনার চাচাতো বোনের বাসায়, তো আমাকে ফোন করে বলছে যে মা আমার জন্য একটু পাস্তা রান্না করো যদি সম্ভব হয়। পরে আমি চিন্তা করে দেখলাম যে না, করে দিই, তো করে দিলাম। তো যাই থাকে, এদিক দিয়ে আমার জন্য আমি এক কাপ চা বানাইতেছি, এখন চা খাবো। তো প্রথমত চিনিটা কেটে জায়গাটা জায়গায় রাখি, চিনি একদম শেষ হয়ে গেছে। তো চিনিটা ঢেলে রাখলাম। আসলে আমি প্রচুর চা খাই, আমি অনেক চা খাই বলার বাইরে, যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। তো যাই থাক, আমার আপুর ভাইয়ারা আজকে অনেক কাজ করলাম, অনেক পরিশ্রম করলাম, এই তো, এই হইলো কথা। চাটা খেয়ে চলে গেলাম বাহিরে, বাহিরের পরিবেশ খুবই সুন্দর, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, কারণ যে কোনো সময় আমার কাজ চলে আসতে পারে। তো তারপরও একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমিও একটু বাহিরের হাওয়া বাতাস খেলাম, ভালো লাগে না একা একা এই জন্য আর কি।
তো যে যে এখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার জন্য অনেক 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 দোয়া ও ভালোবাসা। সারাদিন পার করে এখন প্রায় ভিডিওর শেষের পর্যায়ে চলে আসছি। তো আমার উপর অনেক একটা ধামাকা গেল বলার বাহিরে, মানে আমি মানে কাজ করতে করতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, খুব টায়ার্ড হয়ে গেছি। হয়তো অনেক অনেকে বলতে পারেন যে আপনি কাজ করতেছেন তো আমাদের সাথে শেয়ার করেন না কেন, কারণ আমি সেটা পারবো না, কারণ এটা সৈয়দরপ, সৈয়দরপের মধ্যে সব জায়গায় ক্যামেরা অন করা যায় না, ঠিক আছে, সব কিছু শেয়ারও করা যায় না। তো সৈয়দরপের নিয়ম কানুন মাইনেই আমি চলি আর সবসময় চলবো। তো যাই থাক, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর আরেকটা কথা, সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ দুনিয়া কিছুই না, ঠিক আছে, চোখটা বন্ধ করলে দুনিয়াটা অন্ধকার, কিচ্ছু না দুনিয়া, কিছুই না। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে, আল্লাহ ভরসা। তো যাই থাক, আমি আমার ভিডিওটা এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই, মানে ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করে দিলাম। আবার আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।